আগামী 15ই জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত এক সপ্তাহের জন্য শিথিল করা হচ্ছে চলমান কঠোর লকডাউন। এ সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। সীমিত পরিসরে খোলা থাকবে সব ধরনের দোকানপাট এবং পবিত্র ঈদুল আজহা শেষে হয়তোবা সরকার আবারও কঠোর লকডাউনে ফিরে আসতে পারে। এ হচ্ছে নতুন ঘোষণা। আমাকে যারা ফলো করছেন তাদেরকে বলছি, যে কোনো ধরনের ঘটনা ঘটলে আমি চাইব ব্রেকিং নিউজটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের অপেক্ষা করতে না হয়। আর পবিত্র ঈদুল আজহায় সবাই নিশ্চয়ই অনেক মজা করবেন, অনেক আনন্দ করবেন, তবে নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন। এবং অবশ্যই সরকার শিথিল করুক আর না করুক, করোনা ভাইরাস কিন্তু অনেক ভয়াবহ একটা, দেখতেই পাচ্ছেন প্রতিদিন প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো অবশ্যই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।